স্ক্রল করতে করতে দেখা হয়ে গেল, নতুন ভিউয়ার সাবস্ক্রাইব করে দাও, কারণ নিশ্চয়ই তোমার এই ধরনের প্রশ্নের ইন্টারেস্ট আছে, সেই জন্যই তুমি আমার থাম্বনেলটা দেখে এখানে অ্যাট্রাক্ট হয়ে চলে এসেছো। আর আজকের প্রশ্নটা করেছে মেদিনীপুর ময়না থেকে সৌম্যদীপ। প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, বলছে স্যার সূর্য কতদিন জ্বলবে, এইভাবে কতদিন আমাদের আলো দেবে? আর তা ইনফরমেশনের জন্য বলে রাখি, প্রায় 4.5 বিলিয়ন ইয়ার ধরে সূর্য জ্বলছে, আরও 5 বিলিয়ন ইয়ার ধরে সূর্য জ্বলবে, এটা সায়েন্টিস্টরা বলেছেন গবেষণা করে। তো এখন ও জিজ্ঞেস করছে যে সূর্য কতদিন এইভাবে জ্বলবে। তো এই প্রশ্নটা উত্তর পাবো আমি তখনই যদি আমরা জানতে পারি সূর্য কেন জ্বলছে বা সূর্য কী করে প্রথম সৃষ্টি হলো। তো ব্রহ্মাণ্ড সৃষ্টির কারণ খুব সংক্ষেপে যদি এক কথায় বলতে হয় সেটা হচ্ছে বিগ ব্যাং। তোমরা সকলেই শুনেছো নামটা, একটা বিরাট বিস্ফোরণ হয়েছিল। তো বিস্ফোরণে প্রচুর পার্টিকেল, বিভিন্ন রকমের পার্টিকেল তৈরি হয়ে গেছিলো, তার মধ্যে কিছু পার্টিকেল ছিল হাইড্রোজেন, হিলিয়াম, এরা যে কমন পার্টিকেল ছিল, ম্যাসিভ অ্যামাউন্টে হাইড্রোজেন হিলিয়াম এগুলো তৈরি হয়েছিল। কোথাও হাইড্রোজেন হিলিয়াম জড়ো হয়ে থাকতো, কোথাও কোথাও খুব বেশি ঘনীভূত হয়ে থাকতো, কোথাও কম ঘনীভূত হয়ে থাকতো। এই যে ঘনীভূত হয়ে গ্যাসগুলো, গ্যাস পিণ্ডগুলো যে মহাকাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং প্রচণ্ড এনার্জি, প্রচণ্ড হিটের অবস্থায় রয়েছে, এইটি সুন্দর একটা বিস্তার হয়ে মহাকাশে দেখা যেতে থাকে ওদেরকে, দেখে নীহারিকা বলা হয়, নেবুলা। তো এই নীহারিকা থেকেই কিন্তু বিভিন্ন রকম নক্ষত্র জন্ম নেয়। সূর্য কী করে জন্ম হয়েছে, যেমন করে অন্যান্য নক্ষত্রের জন্ম রহস্য আমরা মানে দেখেছি, বিজ্ঞানীরা দেখেছেন, ঠিক সেইভাবে সূর্যের জন্ম হয়েছে বলে ধরে নেওয়া হয়। আবার বিভিন্ন নক্ষত্র যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেইভাবে হয়তো সূর্যের ধ্বংস হয়ে যাবে, সেই জন্যই সূর্য কীভাবে ধ্বংস হচ্ছে সেটাও প্রেডিক্ট করে দেওয়া যায়, সূর্যের ধ্বংস এইভাবে হবে। সুপারনোভা, অনেকেই শুনেছো নামটা, নক্ষত্র বিস্ফোরণ হয়ে নক্ষত্র নষ্ট হয়ে গেল। কেউ কেউ নিউট্রন স্টার নামটা শুনেছো, কেউ শুনেছে হয়তো ব্ল্যাক হোল। তো এইগুলো হচ্ছে নক্ষত্রের লাস্ট পর্যায়ে, মানে শেষ পর্যন্ত হয় ব্ল্যাক হোল হয়ে যাবে, নয় নিউট্রন স্টার হবে, নইলে সুপারনোভা বিস্ফোরণ হয়ে আবার নীহারিকা পরিণত হয়ে যাবে, আবার সেখান থেকে আবার নতুন স্টার বেরোবে। যেমন করে মানুষ জন্মায়, বড় হয়, যুবক হয়, বুড়ো হয়, মারা যায়, আবার জন্মায়, এই যে সাইকেল চলতে থাকে হিউম্যান লাইফে, ঠিক তেমনিভাবেই তারাদের জীবনেও কিন্তু এরকম লাইফ চলতে থাকে, সূর্যের ক্ষেত্রেও তাই। তো এরকম ভয়ানক ভয়ানক এনার্জি, হিট এনার্জি নিয়ে, থার্মাল এনার্জি নিয়ে যে গ্যাসগুলো রয়েছে তাদের মধ্যে প্রচণ্ড কাইনেটিক এনার্জি থাকে বন্ধুরা। পাবো একটা গ্যাস প্রচণ্ড গরম হয়ে গেছে, সে ছটপট করে যাচ্ছে চারিদিকে, ঝাল যাচ্ছে, এরকম যে গতি, এই গতির সময় কি হচ্ছে, হাইড্রোজেন হাইড্রোজেন মলিকিউলগুলো, হাইড্রোজেন হাইড্রোজেন যে মলিকিউল বলবো না, অ্যাটমস বলবো, হাইড্রোজেনের অ্যাটমসগুলো প্রচণ্ডভাবে এসে একে অপরের সাথে ধাক্কা মারছে প্রচণ্ড জোরে। ভাবো প্রোটন কিন্তু দুটোই, প্রোটনের কি হয় আমরা জানি, প্রোটনের সেন্টারের পজিটিভ চার্জ থাকে, তারা রিপেল করে দেয়, এরা কাছাকাছি গেলে আবার রিপেলড হয়ে যায়। কিন্তু এখানে কি হচ্ছে, এত থার্মাল এনার্জি রয়েছে, এত থার্মাল এনার্জি রয়েছে যে ওদের মধ্যে এত ভেলোসিটি বেশি, এত কাইনেটিক এনার্জি বেশি আছে যে ওদের মধ্যে সংঘর্ষ হয়ে যাচ্ছে, এবং এই সংঘর্ষটার নাম হচ্ছে ফিউশন। এটা মজার ব্যাপার বন্ধুরা, দেখো মজার ব্যাপার, তোমরা তো সকলেই জানো যে যদি তুমি দুয়ের সাথে তিন যোগ করো, দুয়ের সাথে ধরো তুমি তিন যোগ করছো, কি পাচ্ছ, পাঁচ পাবে, দাও ভালো করে দাও, পাঁচ পাবে। 2 কেজির সাথে 3 কেজি যোগ করলে 5 পাবে। কিন্তু যখনই এরকম ফিউশন হয়, ফিউশনের যদি 2 ইউনিট মাস আর 3 ইউনিট মাসের ফিউশন হয়ে যায় না, তাহলে তোমরা না দেখবে 4.5 ইউনিট হয়তো পেয়েছো, বাকি 0.5 ইউনিট ভ্যানিশ হয়ে গেছে, কোথায় যেন ভ্যানিশ হয়ে গেছে। 2 আর 3 এ 5 হওয়ার কথা, কিন্তু নিউক্লিয়ার ফিউশনের ক্ষেত্রে 2 আর 3 এ 5 হয় না, 2 আর 3 এ 4.5 হয়, তাহলে বাকি 0.5 গেল কই। এইটাই সায়েন্টিস্ট আইনস্টাইন বলে দিয়েছিলেন যে E=mc2, এই যে রুলস রয়েছে না, E=mc2, এই রুল অনুযায়ী এই এনার্জি, এই এই মাস এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তো এক গ্রাম যদি মাস নাও তুমি, তুমি দেখো 1 গ্রাম নিয়ে দেখো, এমের জায়গায় তুমি 1 গ্রাম বসাও, 1 গ্রাম মানে 10^-3, রাইট, আর c² বসাও, 10^8² বসাও, ঠিক আছে, তো এটা জুলে অ্যান্সার আসবে। তো 10^16 মাইনাস 10^16 থেকে থি চলে গেলো 10^13 জুল, প্রায় কী বলবো, এটা
বুঝতেই পারছো কত জুল হয়েছে? এটা কত জুল হয়েছে খেয়াল করতে পারছো? এটা 10 লক্ষ কোটি জুল হয়ে গেছে। এত জুল এনার্জি পাওয়া যায় যদি 1 গ্রাম মাস এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তো এখানেও কি হয়েছে, রীতিমতো অনবরত বিলিয়ন বিলিয়ন হিলিয়াম, বিলিয়ন বিলিয়ন হিলিয়াম তারা অ্যাটমগুলো ফিউশন হচ্ছে এবং এইরকম এনার্জি প্রডিউস করছে, ভয়ানক এনার্জি প্রডিউস করছে। এই এনার্জিগুলো কী কী হচ্ছে, এনার্জিগুলো একটা বাহ্যিক রূপ কি, হিট আর লাইট, হিট আর লাইট। তো সূর্যের এনার্জির কারণ হচ্ছে হাইড্রোজেন অ্যাটমগুলোর ফিউশন হয়ে যাওয়া। 4টে হাইড্রোজেন অ্যাটম ফিউজ হয়ে একটা হিলিয়াম তৈরি করে। তো এরকম লক্ষ লক্ষ কোটি 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 হাইড্রোজেন অ্যাটমস ফিউজড হয়েই যাচ্ছে, ফিউজড হয়েই যাচ্ছে, ফিউজড হয়ে যাচ্ছে, আর হিলিয়াম তৈরি করেই যাচ্ছে, হিলিয়াম তৈরি করেই যাচ্ছে। আর তার সাথে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি বার করছে ফিউশন হওয়ার জন্য। এই যে এখানে যত এখানে খানিকটা হাইড্রোজেন, এখানে খানিকটা হাইড্রোজেন হয়ে যখন এই হিলিয়াম তৈরি হচ্ছে, এই 4টে হাইড্রোজেনের যা ভর তার থেকে কম ভরের হিলিয়াম তৈরি হচ্ছে, তাহলে বাকি ভরটা ভরের নিত্যতা সূত্র তো মানছে না, কোথায় গেল ভরের নিত্যতা? ভর তো ভ্যানিস হয়ে যাচ্ছে, ভর ভ্যানিস হচ্ছে না। আইনস্টাইন বলে দিয়েছেন ভর এনার্জিতে কনভার্টার হয়ে যাবে, এনার্জিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো 4টে হিলিয়াম থেকে যখন, 4টে হাইড্রোজেন থেকে যখন হিলিয়াম পাচ্ছি আমি একটা, তখন খানিকটা ভরও নষ্ট হয়ে যাচ্ছে। সেই নষ্ট হওয়া ভরটাই কিন্তু হিউজ এনার্জি দিচ্ছে, হিউজ এনার্জি দিচ্ছে, যার জন্য তোমরা হিট এনার্জি আর লাইট এনার্জি পাচ্ছ সান থেকে। ওকে, তো সূর্যে এই ঘটনাটা ঘটছে। তো এখন প্রশ্ন হচ্ছে ঘটনাটা কতদিন ঘটবে আর কত হাইড্রোজেন আছে? একদিন না একদিন হাইড্রোজেন অ্যাটম তো শেষ হয়ে যাবে, একদিন না একদিন তো শেষ হবে রে ভাই, যত হাইড্রোজেন থাকে একদিন না একদিন শেষ হবে। সায়েন্টিস্টরা হিসেব করে বলেছে যে হ্যাঁ এখনো কি বলবো 5 বিলিয়ন ইয়ার এখনো আছে, এখনো চলবে হাইড্রোজেন। তাহলে 5 বিলিয়ন ইয়ার পরে কি হবে? তো প্রথম ব্যাপারটা হচ্ছে 5 বিলিয়ন ইয়ার পর্যন্ত পৃথিবী হয়তো বেঁচে থাকবে না, আমরা দেখার জন্য হয়তো আমরাই থাকবো না, এমনও হতে পারে। যাই হোক, যদি বেঁচে থাকি তাহলে কি দেখব? 5 বিলিয়ন ইয়ার পর কি হবে, যত রাজ্যের হাইড্রোজেন সূর্যের মধ্যে ছিল তারা সকলে হিলিয়ামে কনভার্ট হয়ে যাবে। তো হিলিয়ামে কনভার্ট হয়ে যাবে তখন কি ব্যাপার হবে, একটু ছবি এঁকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। এইভাবে হুড়মুড় করে হিলিয়ামগুলো সেন্টারের দিকে তাড়াতাড়ি তেড়ে এসে ধাক 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 করে ধাক্কা মারছে, আর সেন্টারে গিয়ে হাইড্রোজেনগুলো শাক শাক, তার মানে কি বাইরে এই লেয়ারটায় হাইড্রোজেন আছে, তারা প্রচণ্ড অ্যাট্রাক্টেড হয়ে এখানে ধাক্কা মেরে হিলিয়াম তৈরি করছে। ওকে, হিলিয়াম তৈরি করছে, হিট এনার্জি তৈরি হচ্ছে, তার জন্য একটা বিরাট থার্মাল প্রেশার তৈরি হচ্ছে, বিরাট থার্মাল প্রেশার, হিউজ প্রেশার তৈরি হচ্ছে। সেই প্রেশারটা কোন দিকে কাজ করছে, এইদিকে কাজ করছে, এদিকে কাজ করছে, প্রেশারটা এদিকে কাজ করছে। আর একই সাথে, একই সাথে গ্র্যাভিটেশনাল ফোর্সও কিন্তু ঠিক এদিকে কাজ করছে। দেখো কেন এত এত কোটি 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 অ্যাটম রয়েছে, তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স তো কাজ করবেই, তাই না? আবার এদিকে দেখো এত হিলিয়ামের এখানে উৎপন্ন হচ্ছে, এত হিট এনার্জি উৎপন্ন হচ্ছে, তাহলে থার্মাল প্রেশার কাজ করবে। সেই থার্মাল প্রেশার আর গ্র্যাভিটেশনাল প্রেশার, এখানে হিটের রেডিয়েশন প্রেশার, ওদিকে গ্র্যাভিটেশন প্রেশার, এদিকে হিটের রেডিয়েশন প্রেশার, এদিকে রেডিয়েশনের এই মানে গ্র্যাভিটেশনের জন্য প্রেশার, এই দুটো প্রেশার কিন্তু ব্যালেন্স, দুটো প্রেশার যখন সুন্দর ব্যালেন্স থাকে তখন যৌবন চলে সূর্যের, তখন যৌবন সূর্য এখন, এখন যেমন সূর্যের যৌবন চলছে, দুটো প্রেশার খুব সুন্দরভাবে ব্যালেন্স করে আছে, কিন্তু যৌবন বেশি দিন থাকবে না, কারণ সব হাইড্রোজেন অ্যাকচুয়ালি এক সময় আস্তে 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 হিলিয়ামে কনভার্ট হতে থাকবে, এবং দেখা যাবে যে গুচ্ছ গুচ্ছ হিলিয়ামই হয়ে বসে আছে, এখানটা প্রচণ্ড হিটেড হয়ে গেছে, আস্তে আস্তে প্রচণ্ডভাবে হিটেড হয়ে গেছে, আর হাইড্রোজেন বেচারা সংখ্যালঘু হয়ে আস্তে আস্তে এই বলয়টা আস্তে আস্তে ওদের বাড়ছে, এবং এটাও খুব হিটেড একটা বলয়টা আস্তে আস্তে বাড়ছে, আর এই কেন্দ্রে কিন্তু প্রচণ্ডভাবে হিলিয়ামগুলো একত্রীভূত হয়ে যাচ্ছে, এটা হতে থাকবে। কেন হতে থাকবে, একই ব্যাপার, এখানে কি হচ্ছে ওই অ্যাট্রাকশনটা মানে অ্যাটমগুলো ছুটে আসার যে ব্যাপারটা, এই ব্যাপারটা বেশি ঘুরে ঘুরতে থাকবে, যত হিলিয়ামের সংখ্যা বেড়ে যাবে, হিলিয়ামের যখন আধিপত্য চলে আসবে, আমি হিলিয়াম প্রচুর হিলিয়াম হয়ে গেছে, হিলিয়াম 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 কেন্দ্রে প্রচুর হিলিয়াম, তখন হাইড্রোজেন বেচারা সংখ্যালঘু হয়ে পালাতে পারে, ঠিক আছে ভাই হিলিয়াম থাক ওখানে, আমরা চললাম ওখানেও হাইড্রোজেনও হিটেড হয় না, হিটেড, আর এখানে আস্তে 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 ডেন্সড হচ্ছে, আস্তে 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 ডেন্সড হচ্ছে, আস্তে 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 ডেন্সড হচ্ছে, জায়গাটা আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে, একটা সময় হিলিয়াম হিলিয়ামেও ধাক্কা ধাক্কি হবে, এবং হিলিয়ামের থেকে বেশি ভরের অ্যাটমস তৈরি হবে, কার্বন অ্যাটমস তৈরি হয়ে যাবে, ভাবো তুমি।
কার্বন অ্যাটমস, কার্বন অ্যাটমস মানে আরো বড়। জানো তুমি কার্বন কিরকম দেখতে হয়? কার্বনের অ্যাটমকে জানো তো তুমি? কার্বনের অ্যাটমকে দেখতে এরকম হয়, বুঝতে পারছো? এই আর এই, এই এই যোগ হয়ে যায়, এনার্জি তৈরি হচ্ছে রে ভাই। এইটা এইটা ফিউজ করলে যেটুকু যেটুকু মাস লস হয় তাতে যা এনার্জি তৈরি হচ্ছে, এই কার্বন কার্বন ফিউজ হলে তো বুঝতে পারছো কি হবে, আরো বেশি মাস লস হবে, আরো হিউজ ট্রিমেন্ডাস এনার্জি উৎপন্ন হয়ে যাবে। ট্রিমেন্ডাস এনার্জি, ভাবতে পারছো না যে এনার্জিটা উৎপন্ন হবে, এত এনার্জি উৎপন্ন হবে, কার্বন কার্বনের ফিউশন হতে থাকবে, আরো হেভি মেটাল তৈরি হওয়ার চেষ্টা করবে, আরো এনার্জি তৈরি হবে, আরো হিটেড হবে, আরো হিটেড হবে, আরো হিটেড হবে, এইভাবে গরম হতেই চলবে। কিন্তু এক সময় দেখা যাবে যে এই যে হিটেড হচ্ছে, এই হিটেড হতে হতে এদের চরম অবস্থা চলে আসে, যে আর এরা পারছে না, আর ফিউজ হতে পারছে না। কত ফিউজ হবে? একটা বড় বড় অ্যাটম, আরো বড় অ্যাটম, আরো বড় বড়, তাদেরকে ফিউশন সম্ভব? অত এনার্জি কোথা থেকে আসবে? অত এনার্জি কি করে দেবে? হাইড্রোজেন হাইড্রোজেন নামে ফিউজ হয়ে গেল প্রচন্ড হিট এনার্জি, হিলিয়াম হিলিয়াম ফিউজ হয়ে গেল, কার্বন কার্বন ফিউজ হওয়া তো খুব কঠিন, তার থেকেও হেভি মেটাল ফিউজ হওয়া ধাক্কা মেরে তাকে ফিউজ করে যে প্রচন্ড অসম্ভব কাজ। তার মানে কি আর এই ব্যাপারটা ঘটতে চাইবেন না, তাহলে কি হবে? আর পারবে না। তখন কি হবে? তখন অনেক রকম ঘটনা ঘটতে পারে সেই স্টারের সাথে, অনেক রকম ঘটনা ঘটতে পারে। সেই স্টারের ইনিশিয়াল মাস কত ছিল তার উপর সেটা ঠিক করে দেয় যে কি ঘটনা ঘটতে চলে আমাদের সাথে। এক নম্বর হতে পারে স্টারটা একটা ব্ল্যাক হোল হয়ে গেল, দু নম্বর হতে পারে এটা নিউট্রন স্টার হয়ে গেল, তিন নম্বর সুপারনোভা হতে পারে, রেড জায়ান্ট হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তো বন্ধুরা, সুপারনোভা মানে হচ্ছে বিরাট ব্লাস্ট হয়ে যাবে, তারাটা ব্লাস্ট হয়ে যায়। ওকে, নেবুলাও ক্রিয়েট হতে পারে, সেখান থেকে ব্লাস্ট হয়ে গিয়ে আবার নীহারিকা তৈরি হয়ে গেল, আবার নীহারিকা থেকে এমন করে সূর্য তৈরি হয়েছিল, সেভাবে হয়তো আবার নতুন কোনো স্টার তৈরি হয়ে গেল, এটাও হতে পারে। নিউট্রন স্টার হয়ে যেতে পারে বা ব্ল্যাক হোল ক্রিয়েট হয়ে যেতে পারে। এত ডেন্সড হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই জিনিসটা, আস্তে আস্তে এত ডেন্সড হবে যে ডেন্সিটি যত বাড়লে গ্র্যাভিটি তত বেড়ে যায়। এটা কি তোমরা জানো? অবশ্যই নিশ্চয়ই তোমরা গ্র্যাভিটেশন যদি পড়ে থাকো তাহলে জানো, যত ডেন্সিটি বাড়ে তার তো টানার ক্ষমতা বেড়ে যায়, এত ডেন্সড হয়ে যায়, এত ডেন্সড হয়ে যায় যে সে দেখা যাচ্ছে আলোকেও বেঁকিয়ে দিচ্ছে। আলো বেঁকে গেলে পরে টাইমেরও গণ্ডগোল হয়ে যাবে বন্ধুরা। আইনস্টাইনের সত্য পরিচয় হয়তো তোমরা পড়োনি, কিন্তু যদি কেউ চাও তাহলে আইনস্টাইনের টাইম ডায়ালেশন কী করে হয়, লেন্থ কন্ট্রাকশন কী করে হয়, এগুলো তোমাদের আমি চ্যানেলে বলে দিতে পারি। খুব মজার ব্যাপার, অদ্ভুত অদ্ভুত, যত ভাববে তত অবাক হয়ে যেতে হবে। তো এরকম বিভিন্ন রকম পরিস্থিতি ওর সাথে ঘটতে পারে। এখন সূর্যের কী হবে? সায়েন্টিস্টরা হিসেব করে দেখেছেন সূর্যের যা মাস রয়েছে সেই অনুযায়ী সূর্যের একটা রেড জায়ান্টে পরিণত হওয়ার কথা। রেড জায়ান্ট মানে কি? ও কেন্দ্রটা আস্তে আস্তে সংকুচিত হবে ঠিকই, কিন্তু বাইরের যে এই যে হাইড্রোজেনের একটা বিরাট হিটেড একটা রিজিয়ন, এই রিজিয়ন কিন্তু আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে থাকবে, আস্তে 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 এক্সপ্যান্ড করতে থাকবে। কেন্দ্র সংকুচিত হবে, ও এক্সপ্যান্ড করবে, কেন্দ্র সংকুচিত হলে ওকে এক্সপ্যান্ড করতেই হবে, কারণ ওখানে আর আসতে পারছে না। ওখানে হিলিয়ামরা রাজত্ব করছে, যত আসে যা আসার এসে গেছে, হিলিয়াম ভর্তি হয়ে গেছে, হিলিয়ামে হিলিয়ামে ধাক্কা মারপিট হচ্ছে, এখন হেভি মেটাল হয়ে গেছে। হাইড্রোজেন ওখানে চাইলেও আসতে পারবে না, হাইড্রোজেনের ছোটো 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 মলিকুল, হাইড্রোজেনের অ্যাটমের মাস কত আর গ্র্যাভিটির জন্য আসবে, আর কত আর এনার্জি পাবে ওরা? কাইনেটিক এনার্জি এখানে হিউজ এনার্জি হয়ে বসে আছে, ওরা এক্সপ্যান্ড করবে। তাহলে কি ওই লোহিত দানব রেড জায়ান্ট আস্তে 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 বাড়তে থাকবে, বাড়তে 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 হয়তো দেখা যাবে বুধ শুক্র ইউরেনাস নেপচুন, এই মানে এদেরকেও আস্তে 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 ধরবে। ইউরেনাস নেপচুন তো অনেক দূরে আছে, প্রথমেই যে আছে বুধ, তাকে খাপ করে ধরবে, এই কী করছিস? তারপরে দেখা যাবে যে হয়তো পরের যে রয়েছে অ্যাস্ট্রো মানে শুক্র, তাকে হয়তো ধরলো। ওকে, তো শেষ পর্যন্ত পৃথিবীরও পালা আসবে, পৃথিবীকেও ওইটা কিন্তু গ্রাস করে নিতে চাইবে, পৃথিবীকেও কিন্তু রেড জায়ান্ট নিয়ে নিতে চাইবে, এবং সেখানে হিউজ সিটেড হয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আমাদের গ্রহগুলো, এটা হতে চলেছে। আশা করি বুঝতে পারলে যে তাদের কি হয়। মানুষের মতোই হয়, মানুষের জীবনযাপন, জন্ম হয়, বড় হয়, জীবন হয়, মরে যায়, আবার জন্ম নেয়, এরকমই হতে থাকে। এইভাবে হয়তো কোনো সময় একটা আবার একটা নীহারিকা তৈরি হয়ে যাবে বিস্ফোরণের ফলে, সুপারনোভার ফলে, বিরাট সুপারনোভা মানে আরেকটা বিস্ফোরণ, স্টারদের বিস্ফোরণকে সুপারনোভা বলা হয়। 2006 সালে একটা সুপারনোভা নাসা ফটো পেয়েছিল, সুপারনোভাটা সেটা একটা বিস্ফোরণ হয়েছিল, মানে ওই সুপারনোভাটা হয়েছিল আর একটা স্টার
বিস্ফোরণ করেছিল সেটা কয়েক কোটি আলোক বর্ষ দূরে সেটা ছিল। তার বিস্ফোরণটা বিজ্ঞানীরা ডিটেক্ট করতে পেরেছেন এবং সেটা সেটাকে সুপারনোভা বলে ওটাকে বিজ্ঞানীরা বলেছেন, যেটা একটা ওয়ান টাইপ অফ স্টারের নষ্ট হয়ে যাওয়া। ওকে, এই সুপারনোভা হয়ে যাওয়ার পর আবার একটা নেবুলা তৈরি হয়ে যেতে পারে, সুপারনোভা ছিটি ছিটে গেল, আবার কোনো জায়গায় নীহারিকার মতো হিলিয়াম গ্যাস থাকলো, সেখানে হয়তো আবার ফিউশন হলো, ফিউশন হলে আবার স্টার তৈরি হলো, আবার হিট, আবার একটা নতুন সূর্য তৈরি হলো, এইভাবে হয়তো চলে থাকবে। আমাদের জন্মের আগে হয়তো বহু কোটি বছর আগে পৃথিবী হয়তো ছিল আর একটা, সেখানে হয়তো কিছু মানুষ থাকতো, একটা সূর্য হয়তো ছিল, সে হয়তো ধ্বংস হয়ে গিয়ে আবার এই সূর্যটা তৈরি হয়েছে, আমরা তো অত তো জানি না। সেই জানার চেষ্টাই হচ্ছে যে মহাকাশ বিজ্ঞান, সেই জানার চেষ্টাই করা হয়। খুব ইন্টারেস্টিং বিজ্ঞান এটা। তো প্রশ্নটা করার জন্য অসংখ্য ধন্যবাদ শুভদীপকে, আর তোমাদের মনে আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি আমার চ্যানেলে করো, বিজ্ঞান বিষয়ক বা তোমার চারপাশে যা যেসব ঘটনা ঘটে চলেছে সেগুলো বিষয়ক, আমি আশা করি আমি চেষ্টা করবো প্রত্যেকটা উত্তর দেওয়ার। ওকে, চলো, সারা আবার দেখা হচ্ছে পরে।